হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান আছো খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজ হচ্ছে আমার দাদার বিয়ে, তো বিয়েতে গেছিলাম, সেই ভিডিওই তোমাদেরকে দেখাবো। তো বিয়েতে গেছিলাম, কিন্তু বিয়েতে গিয়ে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। তো ওখানে আমরা একটু কি হয়েছিল জাস্ট তখন মনে নেই, তো আমরা ওই জন্য বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো বিয়ের ভিডিও কিছুই দেখাতে পারবো না সেইভাবে। তো যেদিন বৌদি আমাদের এসেছিল পরের দিন, মানে বিয়ের পরের দিন, তো সেই দিনকারের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বিয়ের ভিডিও আমার কাছে নেই বেশি, বেশি বলতে আমার কাছে বিয়ের ভিডিও কিছুই নেই, তো ওই জন্য তোমাদেরকে ভিডিও দেখাতে পারছি না। যদি আমি কারোর থেকে ভিডিও নিতে পারি তো তোমাদেরকে হয়তো পরে আমি বিয়ের ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, আজকে তো বৌদি আসবে, সবার মনে খুব আনন্দ। আর এইটা হচ্ছে আমার বোন, আমরা দু বোন, আর ওইটা আমার দাদা, একমাত্র তো দাদা। তো দেখো এখানে বৌদি আসছে, কত আনন্দ জানো। বাড়িতে দেখো, কেন কিছু শারীরিক সমস্যা, ছেলেদের পড়াশোনা এইসব করতে করতে না ভিডিওটা ঠিক মতো দেওয়াই হচ্ছে না। বৌদিটাকে তো না কোলে করে নিবে, এটাই বলছে। এখানে সবাই হাসাহাসি করছে, বৌদিকে বৌদিকে কোলে নিতে হয়, এইসব বলে মজা করছে জামাইদের সাথে। তো আমার বড় বলছে যে তুমি না ওঠা, আম্মা এইসব করছে। সবাই মিলে গেছে, মন্দিরে দেখো দাদা বৌদি সবাই মন্দিরেই আগে বাড়িতে ঢোকার আগে মন্দিরে প্রণাম করে তারপর বাড়িতে ঢুকতে হয়। দেখো এই মন্দিরগুলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আমাদের মন্দির বের কর, দুটো করে নিবি দুজন। সবাই প্রচন্ড আনন্দ হয়, সবাই করি। শিব মন্দিরটা বেশ সুন্দর করেছে রে, সুন্দর করেছে, আমি দেখি। মন্দিরটা হয়েছে দু বছর হয়ে গেছে প্রায়, মন্দিরটা জানি না। আমি বলছি তুমি মন্দিরটা কবে হলো, আমরা বলছি হ্যাঁ অনেকদিন হয়ে গেছে, প্রায় দু বছর, দু বছর হয়ে গেছে আমি জানি না। দেখো এখানে বৌদি আসে। আর হ্যাঁ, তোমাদের অরিজিনাল সাউন্ডটা কেন দিইনি, এর মনে হয় অরিজিনাল সাউন্ডটা কেন দিইনি এটাই বলছি। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা ভিডিও যখন করেছি না, গান চলছিল বক্সে, মাইকে গান চলছিল, তো ওর জন্য অরিজিনাল ভিডিওটা দিতে পারিনি, অরিজিনাল সাউন্ডটা, সরি, অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি। দিলে তো কপিরাইট চলে আসবে, তো ওই জন্য আমার দেয়া হয়নি। আর এখানে দেখো, আমি বৌদির সাথে আসছি বলে পিছন থেকে আমার বোনেরাও মজা করছে যে তুই ফটো তুলি বলে বৌদির কাছ থেকে সরছিস না। এইসব মজা আমাদের মধ্যে সবসময়ই চলতে থাকে, ভাই বোনেরা থাকলে তোমরা তো জানোই কতটা মজা হয়। তো সেই মজাটা প্রত্যেকটা আমাদের, প্রত্যেক যে কজন আমরা ভাই বোন আছি সবাই যদি একসঙ্গে হয় না, ভীষণ মজা হয়, ভীষণ আনন্দ হয়। দেখো এখানে চলে এসেছি, আর এখানেই ঠাম্মা আছে, একটা ঠাম্মা, উনি হচ্ছে এখানে বরণ করে, ওই ঠাম্মাটাই সবাইকে বরণ করে আমাদের বাড়িতে। তো এই ঠাম্মাটাই দেখো বরণ করছে দাদাকে, এখানে দাঁড়িয়ে আছে দাদা বৌদি এখানে। আমি আমার ঠাম্মাকে বলছি কী গো ঠাম্মা, তাড়াতাড়ি নাও, বৌদি এসে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। ঠাম্মা কথা বলছে সবার সাথে, কী কী কেমন বা করে না করে সেই সব কথাগুলো বলছে। অরিজিনাল সাউন্ড যদি দেওয়া যেত না, অরিজিনাল ভয়েসটা, তাহলে আরও বেশি ভালো লাগতো। এর কারণে বলছি কেন সব কিছু শুনতে পাবে যে কে কী কথা বলছে না বলছে এগুলো। আর দেখো ওই কাকিমা দেখেছো, কলসিটা দিয়ে দিয়েছিল, কলসি বলো অনেকে ঘোড়াও বলে, দেখো কলসি দিয়ে দিয়েছে, জল ভরে, জল ভরাই আছে, ভরে দিয়ে দিয়েছে বৌদির, বৌদি নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার মা বলছে নামাও নামো নামাও, নতুন বৌমা নিতে পারছে না এখন। তো এটাই সব বলছে। আর ঠাম্মা বলছে হ্যাঁ থাক নাথ বউ নিতে হয়, এইসব অনেক কথা হচ্ছে ওখানে। তো খুব ভালো লাগতো ওই কথাগুলো শুনলে, দিতে পারছি না,
কপিরাইট আসবে, আমার তো কিছু করা নেই। আর দেখো মা নামিয়েই দিল, মা কিছুতেই রাখতেই দিচ্ছে না, নামিয়ে দিল। যাই হোক মা, দেখো মা ওখানে শাক বাজাচ্ছে, ওটাই আমার মা। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছে, আর আমরা নেই কারণ ভিডিওটা করেছে তোমাদের দাদাভাই। তোমার দাদাভাই ঠিকঠাক ভিডিও করতে পারে না, তাও যতটা পেরেছে করেছে। আর আমরা সেই দেখো ওই যে ছাদের যে দরজাটা দেখা যাচ্ছিলো ওইদিকে গ্রিলে, ওটাই হচ্ছে আমাদের বাড়ি। তো ওদিকে মায়ের বাড়ি, ওদিকে আমরা গেট ধরে বসে আছি জানো। তারপর গেট ধরে টাকা পয়সা নেওয়া হলো দাদার কাছ থেকে অনেক কষ্ট করে। তো দেখো এখানে বৌদি ঢুকছে বাড়িতে দুধে আলতাতে পা দিয়ে। দেখো সবাই বলে দিচ্ছে এমনি করে অমনি করে, সবাই তো বড়রা বলেই দেয় তাই না। আর উপরে দেখো ওটাতে কী আছে, ধান মনে হয়। হ্যাঁ ধান, ধান ধান ফেলতে ফেলতে যেতে হয়, এটা আমাদের নিয়ম ওই বাড়িতে। তো চার বাড়িতে যেমন নিয়ম তাই না। দেখো এখানে বৌদি কত খুশি দেখেছে, বৌদির মুখটা দেখেছে, হাসি হাসি মুখ একদম। তো দেখো চলেও এসেছি, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পায়ের ছাপগুলো কেমন হয়েছে না হয়েছে। আর এদিকে দেখো দাদা বৌদি দুজন মিলে ধানগুলো যে ফেলেছে সেই ধানগুলো আবার কুড়াচ্ছে, এটাই নিয়ম, ফেলতে হয় পরে আবার কুড়াতে হয় কে কতগুলো কুড়িয়েছে না কুড়িয়েছে এটাই দেখার জন্য। তো কিসের, এবার অনেকে যদি বলে যে কিসের জন্য করে, তো জাস্ট জানি এটা শুধু নিয়ম বলে আর কি। তো এটাই করা হয়। তো ভালোই লাগছিলো রিচুয়ালসগুলো দেখতে, আমাদেরও হয়েছিল কিন্তু দুধ উদলানো এইসব কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি তোমাদের দাদাভাইয়ের কাছে, ফোনটা ছিল তোমাদের দাদাভাইয়ের কাছে, তো সেই হিসাবে তোমাদের দাদাভাই যখন মনে করেছে ভিডিও করবে তখন করেছে, আর বাকিটা টাইম আর করতে পারেনি। তো দেখো এই যে ধান কতগুলো কুড়িয়েছে, আর এই যে বোন এদিকে বলছে যে ফটো তুলবো দানা, আর এদিকে দেখো ফটো তো তুলেছে। তারপরে চলে এসেছি এখানে, দাদা বৌদি মিলে কড়ি খেলছে পুকুর কেটে, এই পুকুরটা কাটতে হয় জামাইরা মিলে। তো জামাইরা কেটেছে, এই কাদাটার মধ্যেই সবাই কড়ি খেলছিল। তো কড়ি খেলা হয়ে গেছে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও কেমন। টাটা বন্ধুগণ, বাই বাই, সবাই ভালো থেকো।